আছি কক্সবাজারের সর্বশেষ আপডেট লয়ে আপনার সামনে হাজির হই। আপনারা জানেন যে কক্সবাজারত আজিও কিন্তু ২৪ জন করোনা রোগী শনাক্ত হইয়ে এতে পারে আর কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুপম বড়ুয়াল আহত হই। এ আর আর জানাই যে আজ কক্সবাজার জেলা এবং কক্সবাজারের বাইরের টোটাল ১৮৪ জনের করোনা স্যাম্পল টেস্ট করা হইল, তার মধ্যে ১৫৯ জনের নেগেটিভ আসছে এবং ২৪ জনের পজিটিভ আসছে। এই পজিটিভ যে ২৪ জন আসছে তার মধ্যে ওনার একজন রোহিঙ্গা আছে। এই ব্যাপারেও আমরা কিন্তু কক্সবাজারের অতিরিক্ত প্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোহা তেলে আরা হত হই, তারা এই বিষয়কে কনফার্ম করছে যে আজই একজন রোহিঙ্গা ক্যাম্পর একজন রোহিঙ্গা এই ২৪ জনের শনাক্তের মধ্যে আছে। পাশাপাশি আছে কক্সবাজার সদর 6 জন এবং চকরিয়ার 8 জন এবং উকিয়ার আছে 7 জন, এভাবে পেকুয়ার আছে 1 জন, এভাবে কিন্তু টোটাল ২৪ জনের আছে। পাশাপাশি কক্সবাজার জেলার বাইরে ওনার বান্দরবনের লামার আছে 1 জন। তো এই ব্যাপারে আরা তারার সরকারিভাবে যে নির্দেশনা আছে এই ব্যাপারে আরা জানিবার লাই কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার মাহবুব রহমানুল্লাহ হত হই। তে আর জানাই যে তারারে সরকারিভাবে যা যা দরহার এই বিষয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য প্রধান কর্মকর্তার ফাটাইয়ারে ব্যবস্থা লওয়া বলে তারা আর নিশ্চিত করছে। তো আজি কক্সবাজারত এই টোটাল সব মিলিয়ে আজি এ পর্যন্ত মোট ১৭৫ জন করোনা রোগী শনাক্ত হইয়ে এ পর্যন্ত